আজকে ক্লাস 4 এ ইতিহাসে তোমরা পৃষ্ঠা 49 খোলো 4-10-9-49 পৃষ্ঠা খোলো দেশে বিদেশের সাম্রাজ্য পঞ্চম অধ্যায়ে কি আছে দেশে বিদেশে দেশ বিদেশের সাম্রাজ্য দেশ দেশ বিদেশে আজকে কি পড়াবো না দেশ বিদেশে সাম্রাজ্য সেখানে তোমাদের দেখো লোহার ব্যবহারে পরে মানব সভ্যতার কি পরিবর্তন হয়ে গিয়েছিল প্রথম অধ্যায়ে তোমরা লোহা আবিষ্কার আবিষ্কার পড়েছো প্রথমের দিকে তখন সেখানে একটুখানি অল্প করে দেয়া ছিল এখন আরো ডিটেইলসে দেয়া আছে লোহার ব্যবহারে পরে মানুষের সভ্যতার কি কি পরিবর্তন দেখা দিয়েছিল কিভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা কার কার উপর নির্ভর করেছিল কার কার উপর ছিল শাসন ব্যবস্থার ভার কার কার উপর ছিল জমিদার ভূস্বামী বা সামন্ত কাদের বলা হয় এবং করদ রাজ্য উপনিবেশ বলতে তোমরা কি বোঝো এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে যে জমিদার ভূস্বামী বা সামন্ত জমিদার কাদের বলা হয় বা ভূস্বামী বা সামন্ত কাদের বলা হয় করদ রাজ্য বা উপনিবেশ বলতে কি বোঝো এইগুলো খুব এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে লাস্টের দিকে আছে তাহলে এই অধ্যায় থেকে এই কটা বিষয় আমরা জানব তাহলে আজকে তাহলে তোমরা শুরু করি লোহার ব্যবহারের ফলে মানব সভ্যতার কি পরিবর্তন হয়েছিল না লোহার ব্যবহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানব সভ্যতার এক বিশাল পরিবর্তন এসেছিল কেননা লোহার তৈরি জিনিসপত্র মানুষ ব্যবহার করে অনেক উপকৃত হয়েছিল যেমন কৃষিক্ষেত্রে লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে ব্যবহার করে উন্নত পদ্ধতিতে চাষবাসের ফলে মানুষের উৎপাদনের পরিমাণ অনেকটা বাড়িয়ে ফেলেছিল আধুনিক যন্ত্রপাতি সব আবিষ্কার করে ফেলেছিল তৈরি করে ফেলেছিল এর ফলে চাষবাসে এই যন্ত্রপাতি ব্যবহার করার ফলে অনেক বেশি উৎপাদন এবং কম সময়ে তোমরা আগেও বলেছো কম সময়ে অনেক বেশি ফসল উৎপন্ন করতে পেরেছিল তারা এর ফলে মানুষের খাদ্য সমস্যা অনেকটা কমেও গিয়েছিল আবার লোহার হাতিয়ার তৈরি করার ফলে মানুষ নতুনভাবে লড়াই করতে শুরু করেছিল এরপরে নানা দেশের রাজারা নিজেদের ক্ষমতা বাড়িয়ে নেওয়া শুরু করেছিল এবং রাজারা এই যে বলেছি না কীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং শাসন ব্যবস্থা কার কার উপর নির্ভর ছিল সেই রাজাদের উপর রাজারা ধীরে ধীরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চেষ্টা করল এই যে লোহার তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র বল্লম বর্ষা তীরধনু অনেক কিছু তৈরি করে ফেলেছিল ফলে তারা লড়াই করতে শুরু করেছিল লড়াই করে বিভিন্ন দেশ জয় করার জন্যে তারা শুরু করে দিল এবং ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার চেষ্টা করল এবার সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং তার শাসন ব্যবস্থা রাজারা ক্ষমতার লোভে অন্য দেশ বা রাজ্য দখল করে নিতে চাইতো নিজেদের দেশে তার বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকলো না তাই তারা পাশের দেশকে আক্রমণ করে এবং সেই দেশটি দখল করত সেই দেশের সম্পদ অধিকার করত এইভাবে কোনো রাজা অপর দেশ জয় করে বিভিন্ন রাজ্য এইভাবে লড়াই করে বিভিন্ন রাজ্য জয় করে এবং একটি রাজ্য একত্রে মিলে একসময় রাজারা সাম্রাজ্যে পরিণত করে বিভিন্ন রাজ্য কয়েকটা মিলে একটা সাম্রাজ্যে পরিণত করে বিভিন্ন রাজ্য জয় করে ফেললো সেই রাজ্য জয় করে তার অধীনে নিয়ে এসে সেই রাজ্যকে প্রতিটা রাজ্যকে একত্র করে একটা সাম্রাজ্যে পরিণত করেছিল এবং সেই দেশের প্রজারা সব সেই রাজার শাসন ক্ষমতা এবং তার উপদেশ আদেশ সব মেনে চলতে বাধ্য হতো সাম্রাজ্যের অধিকারী হওয়ার পর সেই সব রাজাদের অনেক কাজ বাড়তে লাগলো কেননা সেই রাজ্যগুলিকে শাসনে রাখার জন্য তাকে এক বিশাল সেনাবাহিনী তৈরি করতে হলো সৈন্যদের পরিচালনা করার জন্য রাখতে হলো সেনাপতিকে একজনের বুদ্ধিতে এত বড় বিশাল সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করা অসুবিধা হয়ে পড়ল তাই রাজাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য একজন বুদ্ধিমান মানুষকেও রাখতে হলো তার নাম কি দিল মন্ত্রী কি করবে রাজাকে বুদ্ধি দেবে পরামর্শ দেবে কি করলে ভালো হয় এবং প্রজাদের সুযোগ সুবিধা অসুবিধা সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে মন্ত্রী কি করবে না রাজাকে সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে বুদ্ধি দেবে
এরপর কৃষিকাজ ব্যবসা বাণিজ্য ইত্যাদি ঠিকমতো চলছে কিনা তা দেখার জন্য হিসাব নিকাশ রাখার জন্য অনেক লোকের প্রয়োজন হয়ে পড়লো। সাম্রাজ্যের কাজকর্ম রাজার ইচ্ছানুযায়ী চালানোর জন্য তৈরি হলো আইন। সাম্রাজ্যের সব মানুষকে বলা হলো এই আইন অতি অবশ্যই তাদের মেনে চলতে হবে। সাম্রাজ্যের সব মানুষকে বলা হলো কি এই আইন তাদের মেনে চলতে হবে। আইন প্রণয়ন করেছে রাজা, সেই আইন সবাইকে মেনে চলতে হবে। আইন যারা মানতে চাইতো না তাদের বিচারের জন্য তৈরি হলো বিচারালয়। আইন যারা মানত না এবং আইন ভঙ্গ করে অন্য কিছু কাজ করত সেই কাজকর্মের জন্যে তাদের বিচার করা হতো। সেই বিচার করে বিচারালয় তৈরি করা হলো। বিচার কার্য সম্পন্ন করার জন্য একজনকে রাখা হলো, সে বিচারক, তাকে কী বলা হলো বিচারক। সব কিছু মিলিয়ে পুরো সাম্রাজ্যের বিশাল ব্যবস্থা তৈরি হলো। সাম্রাজ্যের প্রধানকে বলা হয় সম্রাট। সাম্রাজ্যের প্রধানকে বলা হয় সম্রাট। এটা হলো রাজারা যে লোহার পরিবর্তন করলো, লোহার ব্যবহার করে মানুষের পরিবর্তন হলো, কৃষিকাজ এবং সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করার জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র তৈরি হলো এবং রাজারা একচ্ছত্র বিভিন্ন রাজ্য জয় করে বিভিন্ন রাজ্যগুলি একত্র করে সাম্রাজ্য পরিণত করলো এবং সাম্রাজ্য পরিচালনা করার জন্য রাখা হলো একজন মন্ত্রী। বিচার ব্যবস্থা করার জন্য আইন প্রণয়ন করলো এবং বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য রাখা হলো বিচারক। এই সব এবং সাম্রাজ্যের প্রধানকে বলা হলো সম্রাট। এই অবধি তোমরা আজকে পড়লে, তারপরে কী আছে না, জমিদার ভূস্বামী জমিদার কাদের, জমিদার সামন্ত ভূস্বামী বা জমি, এইটা জমিদার সামন্ত জমিদার সামন্ত ভূস্বামী ভূস্বামী বা জমিদার কাকে বলা হয়, জমিদার কাকে বলা হয়, কি বলা হয় না, রাজা তার রাজ্যে কৃষি জমিগুলোকে কিছু ধনী সম্পদের মাত্রে হাতে তুলে দিল। রাজা তো সব কিছু দেখাশোনা করতে পারবে না, বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, সেই রাজা তার রাজ্যের কৃষি জমিগুলোকে যে জমিতে চাষবাস করা হতো সেই ধনী সম্পদের মানুষের হাতে তুলে দিল। এরা হলেন জমিদার বা ভূস্বামী বা সামন্ত, এদেরকে বলা হয়, মানে ধনী ব্যক্তিদের হাতে কৃষি জমির ভার তুলে দিল। জমিদাররা ওই জমির বিনিময়ে রাজাকে কী করতো না, বছরে একটা নির্দিষ্ট টাকা বা কৃষি ফসল বা দুটোই দিতে বাধ্য করতো। রাজা যেমনভাবে আইন প্রণয়ন করবে, কোনো জমি জমিদারকে হয়তো বলেছে টাকা দিতে, কোনো জমিদারকে কৃষি এবং ফসল এবং টাকা দুটোই দিতে হতো। এইসব দেওয়ার পর যা বাঁচতো তাই হতো জমিদারের সম্পত্তি, জমিদাররাও কম্পিত না। এইসব ভাগাভাগির পর মানে রাজাকে দেওয়ার পর যা থাকতো সব কিছু কিন্তু জমিদার ভোগ করতো। এর ফলে জমিদারের অনেক সম্পত্তি হয়ে গেছিল। জমিদাররা লোকজনদের দিয়ে জমি চাষ করতেন এবং সেই জমি নিজেরও কিছু সৈন্য সামন্ত রাখতেন, কেননা যারা অবাধ্য প্রজা, যারা চাষবাস করতে চাইতো না, যারা ফসল নষ্ট করতো, ফসল দিত না, প্রজাদের সাহায্যতা করার জন্য সেই সব সৈন্যদের ব্যবহার করতেন। আবার প্রয়োজনে রাজারা অনেক সময় সৈন্যদের জমিদারদের সৈন্য দিয়েও সাহায্য করতেন। রাজার কাছে গেলেও যে এই প্রজারা কথা শুনছে না, এই করছে না, তখন তাদেরকেও সৈন্য দিত, সৈন্য দিয়ে তাদেরকে সাহায্যতা করতো এবং বিচার হতো, বিচার ব্যবস্থা করতো, তাদের কথা শুনতে হতো প্রজাদেরকে। এরাই হলো জমিদার বা ভূস্বামী হলো। তাহলে রাজা তার রাজ্যে কৃষি জমিগুলোকে কিছু ধনী সম্পদের হাতে তুলে দিল, এরা হলেন জমিদার। তারা এই জমির বিনিময়ে রাজাকে বছরে একটা নির্দিষ্ট কৃষি ফসল বা টাকা দিত, আবার কোনো সময় দুটোই দিত। এইকে এই এইভাবে যা বেঁচে থাকতো তা হলো জমিদারের সম্পত্তি, বুঝলে। এবার করদ রাজ্য বা উপনিবেশ বলতে কী বোঝো, অনেক সময় যুদ্ধে জিতেও জয়ী রাজা পরাজিত রাজাকে সেই রাজ্যে শাসন করতে দিতে, অনেক সময় যুদ্ধে জিতে গেছে সেই রাজা, সেই জয়ী রাজা কিন্তু পরাজিত রাজাকে সেই রাজ্য শাসন করতে দিত। চুক্তি হতো যে পরাজিত রাজা তার দেশ থেকে খাজনা, সৈন্য, যখন যেটা লাগবে এবং নানা সামগ্রী জয়ী রাজাকে পাঠাবে, যে জয়ী হয়েছে, তুমি যুদ্ধে হেরে গেছো কিন্তু তোমাকে শাসন করতে দিয়েছে সেই রাজ্য, এবং তার বিনিময়ে খাজনা, সৈন্য, টাকা পয়সা এবং নানা জিনিসপত্র রাজাকে পাঠাতে। এই রাজ্যগুলোকে বলা হয় করদ রাজ্য।
জয়ী রাজা অনেক রাজ্য জয় করে নিজের দখলে রাখতে এই ধরনের রাজ্যের লোকগুলোকে আবার উপনিবেশ বলত। এগুলোকে তো পরাজিত রাজাকে রাজ্য পরাজিত রাজ্যগুলিকে সেই পরাজিত রাজাকে শাসন করতে দিত, আর কিছু জমি নিজের কিছু রাজ্য কিছু নিজের দখলে রাখে, এগুলোকে বলা হয় উপনিবেশ। এটা হচ্ছে করদ রাজ্য, এটা হচ্ছে উপনিবেশ। এই ধরনের রাজ্যগুলোকে তার উপনিবেশ বলা হতো, মানে যে করদ রাজ্য তার উপনিবেশ বলা হতো। কয়েকটি রাজ্য বা সাম্রাজ্যের কথা এরপর আমরা আলোচনা করব। এবার এরপরে কিন্তু বড় বড় রাজ্য আছে, এবং এই যে গ্রিক সাম্রাজ্য তার সম্বন্ধে বলা আছে কয়েকটি সাম্রাজ্য, রোম, গ্রিস, পারস্য, এগুলো সম্বন্ধে আবার তোমরা আলো বিস্তারিতভাবে জানবে। এই যে জমিদার কী করতো, রাজা কী করতো, এইভাবে পরের গল্পগুলো তোমাদের আছে। তাহলে তোমরা আজকে এই প্রশ্নের মডেল প্রশ্নগুলো তো উত্তরগুলো তো তোমাদের সব দেওয়া আছে, এই যে 51-52 এই অনুশীলনীগুলো তোমরা করে নেবে। আমি পরের দিন 53 পৃষ্ঠার অনুশীলনী সব আলোচনা করে দেবো, অনুশীলনী আলোচনা করে দেবো। তোমরা 51-52 পৃষ্ঠার সব উত্তর লেখা আছে তোমরা সব। এই যে রাজ্য কাকে বলা হয়, রাজা কাকে বলা হয়, সম্রাট কাকে বলা হয়, এক কথায় উত্তর। সেনাপতির কাজ কী, বিচারকের কাজ কী, এগুলো সব এক কথার উত্তর, এবং উত্তর সব পড়া দেওয়া আছে, উত্তর সব দেওয়া আছে। 52 পৃষ্ঠা উত্তর দেওয়া আছে, এগুলো মুখস্থ করবে। এক কথার প্রশ্নগুলো মুখস্থ করার পর 2-3 নম্বরে কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করবে। মনে থাকবে আজকের পড়া হলো এই 51-52 পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে এবং পড়বে। গল্পটা পড়লে তোমরা সব মনে থেকে যাবে, এবং হাইলাইট কথাগুলো তোমরা পড়বে, সব মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। তাহলে তোমরা আজকে দেশ বিদেশে সাম্রাজ্য পড়লে প্রথম অধ্যায়টা, পৃষ্ঠা 49। আজকের মতো এই পর্যন্ত, তোমরা এই দুটো অধ্যায়ে এই দুটো মডেল কোশ্চেনের উত্তর প্রশ্ন উত্তর পড়ে রাখবে। পরের দিন আমি 53 পৃষ্ঠা অনুশীলনী সব আলোচনা করে দেবো এবং লিখিয়ে দেবো অনুশীলনী, তোমরা সব খাতায় লিখে রাখবে। মনে থাকবে 53 পৃষ্ঠা আগের দিন সব করিয়ে দেবো, আগে গল্পটা পড়ে এবং মডেল কোশ্চেনগুলো মুখস্থ করে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, এবং বইটা খুলে প্রত্যেক দিন পড়বে, বইটা খুলে এই ইতিহাস বইটা খুলে প্রত্যেক দিন তোমরা এই বইটা পড়বে মনে। থ্যাংক ইউ।